এটা তো সামনেই তো, যে প্লাটিনা মল ওখানেই তো, বারবিকিউ নেশন। তো বেসিক্যালি সাডেন প্ল্যানে ঠিক হলো, সবাই বারবিকিউ নেশন যাবে। আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে, তাই আমি এক্সপেক্ট করছি না কি হবে না হবে, গিয়ে চলো দেখাই। এটা বাই দ্য হাওড়া ময়দানের বারবিকিউ নেশন, হাওড়া ময়দান মেট্রোতে নেমে পুরো মেট্রোর উল্টো দিকে সামনেই। ভাই পাঁচ প্লেট কোনো সুস্থ লোক খাবে না। হ্যাঁ প্রথমে কি কি আছে তুমি দেখো, স্টার্টার থেকে শুরু কর। এটা স্টার্টার সেকশন না, ওদিকে। আচ্ছা আচ্ছা, দীপরাজ হারিয়ে গেছে, দেখি মেনুটা একটু কচি করে। স্টার্টারে এই হচ্ছে মেনু, দেখে নাও। ফুচকা রিভিউ স্টার্টারে এটা অ্যাকচুয়ালি লেখা নেই, যদিও বা এটা আবার অন্য বিলে যাচ্ছে না তো, 800 টা। হ্যাঁ আমাদের ফার্স্ট মেনু চলে এসছে, আইটেম ক্রিসপি কর্ন। না খেয়েই আগে রিভিউ দিচ্ছি দারুণ খেতে, দুবার এসছি আগে এখানে, বড়লোক ব্যাপার স্যাপার। একবার দিদির সঙ্গে আমারও ফার্স্ট টাইম আসা। এটা হচ্ছে চাট, এটা কি আইটেম? আচ্ছা আচ্ছা, নিয়ে না কেউটা কেনে। তো ক্রিসপিটা খেয়ে দেখি, ভালোই ছিল। এদিকে ভেজ ললিপপ দিয়ে দিয়েছে, আমার কি কি খেলি, কি কি খেলি এখন অব্দি? তো ভেজ ললিপপ বলছে এটাকে, এটা খেয়ে দেখি কিরম। আলু আমিও করে দিল, আলু বলে ভাই, আলু না শুধু আলু নেই, আরো অনেক কিছু আছে, প্রাইমারি আলু। হ্যাঁ চিলি পটেটো, এটা দারুন খেতে। তো এটা ভালোই গরম, মানে জাস্ট লাইভ দিয়েছে, খেতেও ভালো হয়েছে। এবার দেখি ফিশটা আসুক, ফিশটা রিভিউ দিচ্ছি। তো চিলি হ্যাঁ রিভিউ টাইম, অসাধারণ চিলি চিকেন, অসাধারণ চিকেন উইংস। ওকে স্যার একটা বলবো, সবকটা খাবার ভালো ভালো লেগেছে, টেস্টটা ভালো ছিল ফিশ ফিঙ্গারের, টেস্টটা খারাপ না কিন্তু ফিশ ফিঙ্গারের। খেলাম
বল না তুই বল। আচ্ছা তো প্রথমে আছে হচ্ছে স্টিম রাইস ডাল মাখানি, তার আগে ওটা হচ্ছে লেমন কোরিয়েন্ডার স্যুপ, ঠিক আছে। তারপর একটা শেজওয়ান নুডলস ক্রিস্পি ভেজ টস, তারপর বাসমতি পোলাও আছে, যদি কেউ পোলাও খেতে চান তো পোলাও আছে। এখানে হচ্ছে পনির, শাহি পনির লাগছে, পনির কাশ্মীরি আলুর দম, কাশ্মীরি আলুর দম লাগছে, দেন সালাদ সেকশন, দেন এখানে বিরিয়ানি, চিকেন ফ্রাইড রাইস, এটা চিকেন ফ্রাইড রাইস, এটা কেন বিরিয়ানি লাগছে, এটা চিলি চিকেন, চিলি চিকেন, মুরগ, আর এখানে মুরগ মাসালাম বা মটনের এক ফ্রাইড, এখানে নান বাটার নান আছে। মেন জিনিসটাই দেখালি না, চিকেন বিরিয়ানি, হ্যাঁ তো এখানে স্পেশাল চিকেন বিরিয়ানি। তো এবার আস্তে আস্তে আমরা নেই নিয়ে শুরু করি। তো টেকনিক্যালি তোমার সেটা কি চাউমিন ছিল যেন, এটা চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, সালাদ নিয়ে এসছি, এবার ট্রাই করে দেখি। ওটা কি আনলি, গোল গোল পেঁয়াজ, আরে গ্রেভি আইটেমটা বলছি সব পেঁয়াজ, ও তো মুরগ, এটা কি ছিল জানো, মুরগ ল্যাব্রাডর, এটা কি বলবো, লাবাবদার, আচ্ছা সরি মাই ব্যাড, লাবাবদার চিকেন বিরিয়ানি সালাদ, হ্যাঁ হ্যাঁ, এটা ফিননি না, ডেজার্টে ফিননি ছিল তো, হ্যাঁ। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ কেক, এটাও এটা হচ্ছে সেমাইয়ের কেক যেটা আমরা বলি। তো খেয়ে তারপর বলছি, গোলাপ জামুনটা নেই নি, ওটা পরে নিচ্ছি। তো ডেজার্ট সেকশনে রয়েছে সেমোলিনা কেক, চকলেট পেস্ট্রি আর ফিরনি, আর হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন। তো চলো এটা নিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো টেকনিক্যালি আমরা বিরিয়ানিটা খেলাম, চিকেন বিরিয়ানি, ওটা দারুণ ছিল, যেমন টেস্ট সেরকম হচ্ছে স্মেল। বিরিয়ানিটা আমি বলবো মাস্ট ট্রাই করো, অন্যগুলোও করতে পারো, তবে আমার ফেভারিট ছিল বিরিয়ানি, আর স্টার্টারে ছিল ফিশপিকর্ন, ফিশপিকর্নটা মাস্ট ট্রাই, ফিশ ফিঙ্গারটাও ভালো। আর এই ওটা কি চিকেন উইংস ভাই রুদ্র, ওটা কি চিলি উইংস খেলাম, ওই চিকেনের যেটা স্টার্টারে, না তন্দুরি, তন্দুরি উইংস, তন্দুর উইংস, আচ্ছা তন্দুর উইংস, ওগুলো মাস্ট ট্রাই। বাকি তোমরা এসে দেখো তোমাদের যেটা ভালো লাগে। আর প্রাইসটা ফাইনালি তোমাদের বলে দিচ্ছি, জিএসটি নিয়ে কত হবে, 399 অ্যাকচুয়ালি ভেজ, নন ভেজ কিন্তু 399 না। টেকনিক্যালি অল ইউ ইট বুফেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ডেজার্ট সেকশন, এই হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন নিয়ে আসলাম, এটা সেকেন্ড টাইম নিলাম, এটা খুব ভালো হয়েছে। বাকিদের হয়ে গেছে, দীপরাজ যদিও বা মিসিং, ও মনে হয় ওখানে কি করছে, ও না ওই যে আইসক্রিম নিচ্ছে, তুই আইসক্রিম নিলি না, ওই তোর তো আইসক্রিম তো গলে জল হয়ে গেছে, ও তো খেয়ে এই হচ্ছে ব্লগ শেষ করছি। খুব দারুণ সার্ভিস ছিল, তোমরাও এসো এই অফারটা পেতে তাড়াতাড়ি এসে খেয়ে যাও বারবিকিউ নেশনের এক্সপ্রেস বুফে। আর বিলটা আমায় বলতো যে কত পড়ছে টোটাল এক একজনের, বিলটা 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 450 করে আসছে পার হেড, 450 করে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে নন ভেজের উইথ জিএসটি। ড্রিঙ্কস কই, ও টেকনিক্যালি বিল পেমেন্ট হয়ে যাওয়ার পর ওর মনে পড়লো ফিরনি আরেক রাউন্ড মেরে নেই হালকা করে, ওই হলো আরেক শট মেরে নিল। তো চলো এই নিয়ে আজকের ব্লগ শেষ হলো, আবার ফিউচারে যদি পুজো কোনো প্যান্ডেল হপিং করি তাহলে সেরও ব্লগ বের করব। তো চলো এখন রুদ্র ভাগ, রুদ্র ভাগ হবে। তো ফার্স্ট টাইম ফুড ব্লগিং করলাম, আশা করি ভালো লেগেছে। টেকনিক্যাল আমি ফুড ব্লগিং করি না, আমি ট্রাভেল ব্লগিংই করি। তো ভালো লাগলে
চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিও। সো টাটা, বাই বাই, সি ইউ সুন, অ্যালেন আউট।